নমস্কার বন্ধুরা, এনডিডি গড কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 1430 সাল শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বাড়িতে দু চারটি করে ছাগল পালন করছেন, কিংবা যারা ফার্ম করব বলে ভাবছেন, এবং যারা ফার্ম করেছেন এবং ছাগল পালন সম্বন্ধে ততটা অভিজ্ঞতা বা অভিজ্ঞ নন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা যে ছাগলকে দানা খাবার দিই এবং সেই দানা খাবারে যে খাবার সোডা দিই, তো মূলত বিষয় সেই খাবার সোডা নিয়েই আজকের আমার এই ভিডিও। তো বন্ধুরা, দানা খাবার বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দেন, যেমন কেউ দানা খাবার দেন সেদ্ধ করে, আবার কেউ দানা খাবার দেন জলে ভিজিয়ে, আবার কেউ দেন শুকনো। এবং সেখানে যে খাবার সোডা দেওয়া হয় সেখানে অনেকেই অনেকভাবে দেন। তো আপনারা খাবার সোডা কীভাবে দেবেন সেই বিষয় নিয়েই আজ আলোচনা করব। বন্ধু, অনেকজন আছেন যারা দানা খাবার তৈরি করেন, তারা কী করেন, তার যতগুলো বাড়িতে ছাগল আছে কিংবা ফার্ম আছে, তো এক মাসের দানা খাবার একসঙ্গে তৈরি করে নেন, বিভিন্ন রকম শস্য দানা দিয়ে পুরো এক মাসের খাবার তৈরি করে রেখে দেন। এবং সেখানে কি করেন যে এক মাসের খাবারের যে পরিমাণ মিনারেল পাউডার এবং যে পরিমাণ খাবার সোডা লাগবে সেই পরিমাণ সেই দানা খাবারের সঙ্গে মিশ্রিত করে নেন এবং প্যাকিং করে রেখে দেয়, বা কোনো জায়গায় বস্তার মধ্যে ভরে রেখে দিল, তারপর সেই খাবারটা ডেলি ডেলি দিতে থাকে। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। আপনি দানা খাবার এক মাসে তৈরি করে রাখুন, কিন্তু খাবার সোডাটা তখনই দেন যেদিন আপনি ছাগলকে দানা খাবার দিচ্ছেন, তখন আপনি ছাগলের পরিমাণ মতো, যেমন আমরা 20 কিলো বডি ওয়েটের উপর 2.5 থেকে 3 গ্রাম, আর তার উপরে বডি ওয়েটের উপর মিনিমাম 5 গ্রাম পর্যন্ত আমরা খাবার সোডা দিয়ে থাকি। তো যখন খাবারটা দেবেন তখনই খাবার সোডাটা সেই দানা খাবার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে দিন। আবার বন্ধুরা, যারা সেদ্ধ করে খাবার দেন তারা করেন কি, খাবারটা সেদ্ধ করার সময় দানা খাবারটা সেদ্ধ করার সময় খাবার সোডা দিয়ে থাকেন, এটাও কিন্তু ভুল পদ্ধতি। আপনি খাবারটাকে সেদ্ধ করুন, সেদ্ধ করে নেওয়ার পর যখন আপনি ছাগলকে দেবেন, নিশ্চয়ই আপনি গরম খাবারটা ছাগলকে দেবেন না, খাবারটাকে ঠান্ডা করেই দেবেন। যখন খাবারটা ঠান্ডা হবে তখন আপনি কি করবেন, সেই খাবারের সঙ্গে পরিমাণ মতো খাবার সোডা মিশ্রিত করে ভালো করে মিক্স করে নিয়ে দিন। আবার অনেক বন্ধু আছে যারা জলে ভিজিয়ে দানা খাবার দেন, তারা কি করেন, জলের মধ্যে যখন দানা খাবারটা মিশ্রণ করে দেন তখনই সেই মিশ্রণের মধ্যে, দানা খাবার মিশ্রণের মধ্যেই খাবার সোডা মিশ্রণও থাকে এবং সেটা দিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এটাও ভুল। আপনাদেরকে কিন্তু দানা খাবারটা ভিজিয়ে যখন দেবেন ছাগলকে তখনই আপনি পরিমাণ মতো খাবার সোডা নিয়ে দেন, এটাই হচ্ছে বন্ধুরা নিয়ম। আর বন্ধুদের কাছে আর একটা কথা বলবো, দানা খাবারটা কোনো সময় গোটা দেবেন না, দানা খাবারটাকে ভেঙে 4 টুকরো 5 টুকরো করে নিয়ে তারপরে সেই খাবারটা সেদ্ধ করুন বা ভিজান বা শুকনো দেন, কিন্তু কোনো মতেই গোটা দানা
দেবেন না, কারণ কোটা দানা দিলে আপনার সেই দানা খাওয়াটা ওয়েস্টেজই হয়ে যাবে, অর্ধেকের উপর ওয়েস্টেজ হয়ে যায়, সম্পূর্ণ ছাগলে হজম করতে পারে না। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, খাবার সোডা কিন্তু আপনারা অনেকেই বন্ধু বলেন যে আমি ডেলি খাবার সোডা দিই, তো আমি কিন্তু এতে সহমত নই। আমি একটা কথা বলবো, সপ্তাহে 2 থেকে 3 দিন দানা খাবারে খাবার সোডা দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।